ইডির হাতে কোটি কোটি টাকা পার্থর জামিন পেতে আদালতে দাবি অর্পিতার আইনজীবীর পার্থই দুর্নীতির মাস্টারমাইন্ড আদালতে দাবি অর্পিতার আইনজীবীর অর্পিতার সম্পত্তি মাত্র তিনটি অর্পিতা কি ডিফ্যাক্টো রানী না পার্থর আঙ্কেল আদালতে প্রশ্ন ইডির আইনজীবীর কলকাতায় এখন দুটো কাকু আদালতে মন্তব্য ইডির আইনজীবীর অর্পিতার জীবন বিমা পলিসিতে কাকু বলে উল্লেখ এমনটাই আদালতে আজ জানান ইডির আইনজীবী অর্পিতার আইনজীবীর গাড়ির নম্বরেরও উল্লেখ করা হয় গাড়িতে কেন্দ্রীয় সরকারের প্ল্যাকার্ড রয়েছে বলে উল্লেখ করা হয় অর্পিতা এই গাড়ি ব্যবস্থা করেছেন বলে দাবি ইডির আর এ থেকেই অর্পিতা কতটা ক্ষমতাশালী সেটা স্পষ্ট হয় এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অর্পিতার জামিনের বিরোধিতা করা হয় ইডির তরফে ইডির আইনজীবীর সওয়াল এবং জামিন আর্জির শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করবে আদালত আজ অর্পিতার তরফে বলা হয় যে যাবতীয় দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থই এবং অর্পিতার আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয় অর্পিতার সম্পত্তি মাত্র তিনটি কিন্তু এরই পাল্টা ইডির তরফে একাধিক প্রশ্ন করা হয় আজ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি পিয়ালি আজ আদালতে ঠিক কি হলো অর্পিতার তরফে বলা হচ্ছে তার আইনজীবী জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড গোটা দুর্নীতি তাহলে কি অর্পিতা একেবারে নির্দোষ কি বললেন অর্পিতার আইনজীবী পাল্টা ইডির তরফে কি সওয়াল করা হলো একেবারেই দেখো অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য আজকে দিল্লি থেকে আইনজীবী এসেছিলেন এবং সেই আইনজীবী তার যেটা মূলত বক্তব্য ছিল যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি হচ্ছে ভিকটিম এই ঘটনার সঙ্গে তার কোনো রকম যোগসূত্র নেই এবং এই গোটা বিষয়টার মাস্টার মাইন্ড বা কিং পিং হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং তাদের বক্তব্যের যে দেড় ঘন্টা বেশি সময় ধরে তার আইনজীবী যে বক্তব্য রাখেন যে সওয়াল করেন তার জামিনের সপক্ষে সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এরকম বয়ান নেই যেখানে যাদের বয়ান রেকর্ড করেছে ইডি সেখানে দেখা যাচ্ছে না যে অর্পিতা মুখোপাধ্যায় ডিরেক্টর হিসেবে সংস্থাগুলোকে চালাতেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার যে সমস্ত যে আসল টাকার উৎস সেটাকে হাইড করার জন্য বিভিন্ন ফেক কোম্পানি খুলেছিলেন এবং তাদের জন্য বিভিন্ন ডামি ডিরেক্টর রেখেছিলেন কিন্তু এই কোম্পানিগুলো যাবতীয় নিয়ন্ত্রণ অর্পিতা মুখোপাধ্যায় নয় পার্থ চট্টোপাধ্যায় ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর আরও যেটা বক্তব্য যে টাকা তার বাড়ি থেকে বা ইয়ে থেকে পাওয়া গেছে তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সেগুলোর সঙ্গে তার কোনো যোগসূত্র নেই এবং একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর যেটা বক্তব্য যে এই যে গোটা বিষয়টা হয়েছে তার ক্ষেত্রে তিনি একজন এরকম অনেকেই রয়েছে যারা পার্থ চট্টোপাধ্যায়ের কথা মতো কাজ করেছে অথচ তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনি একজন মহিলা হিসেবে হয়েও তাকে এই ধরনের জেল খাটতে হচ্ছে কার্যত তিনি এবং তার আইনজীবী কার্যত গোটা বিষয়টা দায়ভার একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে এবং তার বক্তব্য তিনি সম্পূর্ণভাবে নির্দোষ এবং তার মাত্র তিনটে সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তিগুলোর সঙ্গে কোনোভাবে সেই সম্পত্তিগুলো থেকে কোনোভাবে টাকা রিকভারি হয়নি বাকি যে সম্পত্তিগুলো রয়েছে বেশ কিছু প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলো তার নামে থাকলেও তার যাবতীয় কন্ট্রোল ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অন্যদিকে ইডির আইনজীবী তারা কিন্তু কড়াভাবে বিরোধিতা করেন এবং তাদের আইনজীবী তরফে ঠিক কি বলা হয় তোমার কাছে আসবো পিয়ালি তার আগে অর্পিতা আজ আদালত থেকে বেরোনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন অর্পিতা তার বক্তব্য শোনাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা